কোরিলেশন, আমরা এখানে অনেকগুলো বেশ কয়েক ধরনের ডিস্টেন্স এর কথা বললাম, তার মধ্যে কোরিলেশন, কোসাইন আর ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এই তিনটার মধ্যে আমরা একটা প্র্যাকটিক্যাল লেভেলের ইমপ্লিমেন্টেশন দেখে শেষ করতেছি। ধরেন এক্স একটা ভ্যালু যে আপনার কোন কোন প্রোডাক্ট আজকে কত পিস কিনছেন, এখানে ধরেন স্যাম্পল হিসেবে আমি ধরে নিলাম 60টা প্রোডাক্টের ডাটা আছে, যে এ নাম্বার প্রথম প্রোডাক্টটা আপনি কিনছেন একটা, আমি কিনছি দুইটা, আর একজন সরি আমি প্রথম এক্সটা হচ্ছে আমার ট্রানজাকশন, আমি প্রথম প্রোডাক্টটা এক পিস কিনছি, দ্বিতীয় প্রোডাক্টটা দুই পিস কিনছি, এরকম ওয়াইটা হচ্ছে আপনার ট্রানজাকশন। দেখেন তো এখানে নর্মালি কি বোঝা যাচ্ছে যে এক্স আর ওয়াই অলমোস্ট সিমিলার না, শুধু একটা পেয়ারটা একটু ডিফারেন্ট, থ্রি আর ফোর, তাছাড়া কিন্তু সিমিলারিটি আছে অনেক। এখন এইখানে সিমিলারিটি পরিমাপ করার জন্য আমরা কোনটা পরিমাপ বেশি ইউজ করব, কোসাইন, ইউক্লিডিয়ান ডিস্টেন্স নাকি কোরিলেশন? আমরা তো সবগুলোই পরিমাপ করে জানি। এখন বিষয়টা হচ্ছে আমরা প্রথম কথা হচ্ছে এই টেবিলটাতে আর ক্যালকুলেশন দেওয়া হয়নি, কারণ ক্যালকুলেশন তো আগে দেওয়া আছে, আমরা তো সেখানে বোঝার জন্য এক্স আর ওয়ের মধ্যে কোসাইন ডিস্টেন্স পাইছি কত আমরা 0.97, ওই ইকুয়েশন একটু আগে যে ইকুয়েশন দেখে আসলাম, কোরিলেশন বের করছি, করে আমরা পাইছি হচ্ছে 0.94 কোরিলেশন, আর ইউক্লিডিয়ান ডিস্টেন্স পাইছি দুইটার মধ্যে হচ্ছে 1.41, এটা হচ্ছে এক্স এক্স আর ওয়াই এর ভ্যালুতে। এবার আসেন আমি কোন কারণে এই ভ্যালুগুলো আমাদের স্কেলিং করার প্রয়োজন হতে পারে, ডাটা মানে কি স্কেলিংটা আমাদের খুবই করতে হয়, যেই ডাটাগুলোতে ধরেন আপনার ডিস্টেন্স বা আপনি যেই রেঞ্জের মধ্যে ডাটা স্যাম্পলিং করছেন সেই রেঞ্জটা খুবই ছোট যদি হয়, তখন ডাটাটাকে আমরা ওয়েল ভিজুয়ালাইজ করার জন্য আমরা ডাটাটাকে দ্বিগুণ, তিন গুণ, পাঁচ গুণ করে নিই, তাহলে রেশিওটা ঠিকই থাকে, বুঝতে পারছি? তাহলে আমার আমি জাস্ট ওয়াই এস টাকে ধরে নিলাম, হচ্ছে ওয়াই এর ভ্যালুটাকে স্কেলিং করলাম, আর ওয়াই টি হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমরা ভ্যালু গুলোকে ট্রান্সলেট করে নিই, মানে একটু বাড়ায় নেই, পাঁচ গুণ করে বাড়ায় নিই, সেটা হচ্ছে টি দ্বারা বোঝাচ্ছে আমরা ট্রান্সলেশন। এবার খেয়াল করেন এক্স আর ওয়ের কোরিলেশন, কোসাইন আর ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা বের করছি, এক্স এর সাথে এবার আমরা একইভাবে ওয়াই এস এর টা বের করবো, আর এক্স এর সাথে ওয়াই এর টি মানে ট্রান্সলেট যেগুলো করলাম আমরা এই ভ্যালু গুলোর প্রত্যেকেরই কোসাইন, কোরিলেশন আর ইউক্লিডিয়ান বের করলাম। এখানে ইন্টারেস্টিং জিনিসটা দেখে আপনি ওই ডাটা সেটের উপরে স্কেলিং করেন, ট্রান্সলেশন করেন, যে অপারেশনই করতেছেন আপনি দেখেন কোরিলেশনের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? মানে আপনার আপনার ডাটা মাইনিং অ্যালগোরিদমের প্রয়োজন অনুসারে আপনি ওই ডাটাটাকে স্কেলিং করে নেন, আপনি ডাটাটাকে ট্রান্সলেশন করে নেন, কোরিলেশন তাদের মধ্যে কনসিস্টেন্স থাকতেছে। কিন্তু আমরা কোসাইন ডিস্টেন্স এর ক্ষেত্রে কি দেখতেছি, কোসাইনের ক্ষেত্রে দেখতেছি আমরা যদি স্কেলিং করি বা গুণ করি তার প্রপার্টি কোনো চেঞ্জ হচ্ছে না, দেখেন গুণ করার ফলে প্রপার্টি কিন্তু সেম আছে, কিন্তু আমার স্কেলিং করলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ইউক্লিডিয়ান ডিস্টেন্সে আমরা দেখতেছি যে আমরা যেটাই করি না কেন অন্য অপারেশন পারফর্ম করার সাথে সাথে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমরা এইভাবে ডিসিশন আসতে পারি যে কোরিলেশনটা আমার স্কেলিং বা ট্রান্সলেশন প্রপার্টির সাথে সে সিমেট্রিক থাকতেছে, মানে সে এই প্রপার্টি গুলো দ্বারা এফেক্টেড হচ্ছে না, কোসাইনটা স্কেলিং এ এফেক্টেড হচ্ছে না কিন্তু ট্রান্সলেশন হচ্ছে, আর ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা দুই ক্ষেত্রেই এফেক্টেড হচ্ছে। এখন এটা সুবিধা অসুবিধা কি, জাস্ট আমাদের লাস্ট স্লাইড, হ্যাঁ এটাই লাস্ট স্লাইড, একটু যদি ব্যাক স্লাইডে যেতেন স্যার, এখানে স্যার এখানে আমি দেখতে পাচ্ছি সেম ভ্যালু দিয়ে আমি কোসাইনের ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে প্রথমে দুটো প্রায় সমান পাইলাম, কিন্তু থার্ড স্টেজে গিয়ে দুটোর মধ্যে অনেক ডিফারেন্স হলো, এর কারণটা কি? ভ্যালু তো সেম ছিল, মানে এটা হচ্ছে কোসাইন ডিস্টেন্সের যে মডেলটা তৈরি করছে ওই ইকুয়েশনটার প্রপার্টিটাই এটা, আমরা শুধু প্রপার্টিটা অ্যানালাইসিস করলাম, যে অ্যানালাইসিস এর রেজাল্ট তো আমি বলতেছি যে না না অ্যানালাইসিস করে এটা হচ্ছে কোসাইনের যে প্রপার্টি ওর নিজের যে ম্যাথমেটিক্যাল প্রপার্টি, সেই ম্যাথমেটিক্যাল প্রপার্টিটাই এমন যে সে আমি যদি ধরেন আপনার আর আমার হচ্ছে ইনকামের মধ্যে আমি কি করলাম কোসাইন রিলেশন বের করলাম যে আমাদের সিমিলারিটি কেমন আপনার আর আমার ইনকাম। এখন ধরেন কোনো কারণে গভর্নমেন্ট নতুন স্কেল দিল, আপনার ইনকামও মনে করেন হচ্ছে থ্রি টাইমস হয়ে গেল, মানে আপনি যা স্যালারি পাইতেন আপনার স্যালারিটা থ্রি টাইমস হয়ে গেল, আমার স্যালারিটাও থ্রি টাইমস হইল, কোসাইন ডিস্টেন্স যদি আমাদের স্যালারির পরিমাপ করা হয় বলা হচ্ছে যে আপনার আর আমার যে থ্রি টাইমস হয়ে গেল
বাট আমাদের দুইজনের কোসাইন ডিস্টেন্সের কোনো পরিবর্তন হবে না, একই রেশিওতে থাকবে। কিন্তু ধরেন কোনো কারণে গভর্নমেন্ট কি করলো, এরকম কোনো ইনক্রিমেন্ট দিল না, সরি থ্রি টাইমস না দিয়ে গভর্নমেন্ট হচ্ছে আপনার স্যালারি মনে করেন সবার আপনার আমার দুইজনেরই স্যালারি মান জাস্ট 5,000 টাকা করে বাড়াই দিল। তার মানে কি হলো, এখানে একটা ট্রান্সলেশন হলো, প্লাস হলো, অ্যাড হলো। এই ক্ষেত্রে কোসাইন সিমিলারিটির রেশিওটা আর ঠিক থাকবে না, ওটার ম্যাথমেটিক্যাল প্রপার্টির কারণে ওই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি আপনার আর আমার স্যালারির স্টিল আমরা কোরিলেশনটা বের করি, আমাদের কোরিলেশনটা ঠিকই থাকবে। আর ইউক্লিডিয়ান ডিস্টেন্স তো সব ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার অ্যাডভান্টেজটা কোথায় সেটাই আমাদের মেইন ফোকাস এখানে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রপার্টি, জাস্ট আমরা এক্সাম্পল থেকে দেখলাম। এটার এক্সাম্পল বা অ্যাপ্লিকেশনটা কোথায়, ধরেন আমরা এখানে তিনটা সিনারিও বলছি, এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া নাই, বইয়ে সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে। আমি যে ওয়ার্ড ডকুমেন্ট যেটা বললাম, যে তিনটা ডকুমেন্টের মধ্যে আমরা সিমিলারিটি পরিমাপ করতে চাচ্ছি, সেই ডকুমেন্ট টেবিলে কি কি আছে, প্রথম ডকুমেন্টে যা যা ওয়ার্ড আছে, কোন ওয়ার্ড কতবার আছে সেটা কাউন্ট আছে, দ্বিতীয় ডকুমেন্টের জন্য তাই আছে, তৃতীয় ডকুমেন্টের জন্য তাই আছে। এখন এখানে আসলে আমরা এই ডকুমেন্টের সিমিলারিটি পরিমাপ করার জন্য কোন ধরনের স্কেলিং ইউজ করব, এখানে বলা হচ্ছে আমাদের এই ধরনের কম্পারিজনের জন্য আসলে একটা 10 আছে স্যার, নাম আছে যাব স্যার, জাস্ট এক মিনিট। এই ধরনের ডকুমেন্টের ক্ষেত্রে কোসাইন সিমিলারিটিটা বেশি কাজ করে, এটার এক্সপ্লেনেশনটা একটু বই থেকে দেখে নিন। হ্যাঁ, আমি যদি দুইটা জায়গার মধ্যে সেলসিয়াস টেম্পারেচার নিচ্ছি লাস্ট 7 দিনে, আপনার যে সিলেট অঞ্চল আর চট্টগ্রাম অঞ্চলে লাস্ট 7 দিনের বৃষ্টি হচ্ছে টেম্পারেচার আমি নিলাম, নিয়ে তাদের মধ্যে সিমিলারিটিটা বের করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কোরিলেশন প্রপার্টিটা বেশি ইফেক্টিভ কাজ করে। এটা একটা হিস্টোরিক্যাল এক্সপ্লেনেশন থেকে বলা। আর ধরেন রাজশাহী অঞ্চল আর ঢাকাতে লাস্ট 7 দিনের বৃষ্টিপাত বা আর্দ্রতা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি, এই ধরনের অ্যানালাইসিসে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা বেশি ইউজ করি।